শুভ সকাল, আসসালামু আলাইকুম। বলছিলাম যে হচ্ছে ডেইলি ব্লগ বানবো, সারাদিন আমি কি করি। তো ঘুম থেকে উঠলাম সকাল 7:56, উঠে দেখলাম যে হচ্ছে অনেক রোদ বাইরে। একটু পরেই আমার স্টুডেন্ট চলে আসছে, যে পড়ার জন্য আমার বাসায় পড়তে আসে। আমিও পড়তেছিলাম, ওকেও দেখাই দিচ্ছিলাম। তারপর সকালে নাস্তা খেয়ে নিলাম, সুন্দর নাস্তা। নাস্তা খাওয়ার পরে আবার পড়া শুরু করলাম। আজকের যে প্ল্যান ছিল, যে হচ্ছে 5টা সাবজেক্টের টপিক পড়ব। তো সবার আগে সকালে নিয়ে বসছি হচ্ছে ইংলিশ। তারপরে ইংলিশ পড়ার পরে ম্যাথ করলাম কিছুক্ষণ, ম্যাথ করার পরে তারপরে 11টা 12টা যখন বাসছে তখন আবার রেস্ট করার ছলে একটু ঘুমায় গেছি। ঘুম থেকে উঠলাম, উঠে আবার পড়তে বসলাম, একটু খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে টিউশনিতে গেছি 3:30-এর দিকে। 3:30 থেকে টিউশনি করে আসার পরে অনেক ক্লান্ত, চেহারা দেখেই বোঝা যেতেছে খুব এক্সস্টেড। আমার যখনই বেশি ক্লান্ত লাগে তখন আমি একটু গাছ নিয়ে নাড়াচাড়া করি। তো গাছগুলো রিপোর্টিং করার জন্য বারান্দায় বসে গাছগুলো রিপোর্টিং করলাম। এর মধ্যে মাগরিবের আজান দিল, তো হচ্ছে গাছ রিপোর্টিং করাও প্রায় শেষ। পরে আমি চলে গেলাম হচ্ছে ছাদে, ছাদে গিয়ে অন্য যে গাছগুলো আছে সেই গাছগুলোতে পানি দিলাম। ছাদ থেকে আসার পরে আবার পড়াশোনা শুরু করলাম, যে অনেক পড়া বাকি, অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে। এটা সেটা করতে করতে পড়াশোনা মোটামুটি শেষ করার চেষ্টা করছি। তো প্রথম দিন হিসেবে সিলেবাস অনেক কম রাখছিলাম। তো পড়তে পড়তে পিঠা পিঠা খেলাম, পড়ার পাশাপাশি মজাদার খাবার। চলুন দেখি কি কি পড়াশোনা করলাম আজকে, এগুলোর একটা সামারি করার চেষ্টা করি। আমরা পড়ছি প্রথম দিনের যে রুটিন ছিল তার মধ্যে ছিল ইংরেজিতে ছিল ভার্ব। ভার্ব নিয়ে আমরা যেটা পড়ছি, কয়েকটা জিনিস নোট ডাউন করার চেষ্টা করছি, জাস্ট শুধু সামারাইজ করব যে মনে আছে কিনা। ভার্ব নিয়ে পড়ছি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো, যে ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে ইউজ করা হবে, মানে মেইন জিনিস হিসেবে ইউজ করা হবে, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব তো আমরা জানি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপরে আছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বগুলা যেগুলার মানে অবশ্যই একটা ভার্বের দরকার পড়ে, ভার্বের পরে আর একটা শব্দের দরকার পড়ে, অবজেক্টের দরকার পড়ে, সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর যেখানে কোনো ধরনের শব্দের প্রয়োজন নেই সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন হচ্ছে ফায়ার বার্নস, বার্নসের পরেও কিছু না দিলেও আমরা বুঝতে পারতেছি যে পুড়ে যাচ্ছে, তো বা পুড়ে যায়, তার মানে এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তারপরে আমরা পড়ছি লিঙ্কিং ভার্ব পড়ছি, সেমি মডাল ভার্ব পড়ছি। সেমি মডাল ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে নিড, ডেয়ার, আর একটা হচ্ছে ইউজ টু। এই তিনটা হচ্ছে সেমি মডাল ভার্ব। আর এটা আবার মডালেরও অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারির মধ্যে এই তিনজন আছে। এরপরে পড়ছি জিরান, জিরান মানে হলো ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হলে এটাকে বলা হয় জিরান। আর জিরানের ক্ষেত্রে জিরান সবসময় সামনের শব্দের শুরুতে থাকবে অথবা শব্দের শেষে থাকবে, এটা একটা শর্টকাট নিয়ম। জিরান জিরান পড়ছি, আর তেমন পড়া হয় নাই ভার্ব থেকে, আগামী দিনের জন্য রাখা হয়েছে। ম্যাথ করছি, ম্যাথ করছি হচ্ছে লসাগু গসাগু বীজগণিতের, বীজগণিতের গসাগু লসাগু করার নিয়ম যে সূত্রটা সেটা হচ্ছে, যখন লসাগু, লসাগু মানে হচ্ছে এলসিএম, এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, আর এটা হলো লসাগু, লসাগুর ইংরেজি বা পূর্ণরূপ। আর গসাগুর পূর্ণরূপ হচ্ছে এইচসিএম, এইচসিএম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই তিনটা হচ্ছে এসিএফ। এখন হচ্ছে বের করব কিভাবে, যদি কমন আনকমন সবগুলো একবার করে নেই তাহলে আমরা বীজগণিতের ভগ্নাংশের, বীজগণিতের লসাগু বের করতে পারবো, ভগ্নাংশের না। আর যদি হলো আমরা এসিএফ বের করতে যাই, এসিএফ বের করতে গেলে জাস্ট শুধু কমনগুলো নিতে হবে, এটা বীজগণিতের ক্ষেত্রে, যে শুধু কমনগুলো নিলে সেটা হলো গসাগু, আর কমন আনকমন সবগুলো যদি নেই তাহলে সেটা হবে লসাগু। আর এরপরে আমরা পড়ছি ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আমাদের আজকের টপিক ছিল যত পিরিয়ডগুলো আছে, পিরিয়ডগুলো কোনটা কত সাল থেকে, কোনটা কী কী পিরিয়ড, এটা মনে রাখছিলাম একটা শর্ট টেকনিক দিয়ে, সেটা হচ্ছে ওএমআর। ওএমআর মানে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপরে এফ মানে হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, আর মানে হচ্ছে দ্য রেনাইসেন্স, আর চতুর্থ নম্বর যেটা, যেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড যেটা। আর পরেরটা মনে রাখছি হচ্ছে আর ভি এম, আর মানে হচ্ছে রোমান্টিক পিরিয়ড, ভি মানে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, আর এম মানে হচ্ছে মডার্ন পিরিয়ড। মডার্নের পরে আরেকটা থাকবে পোস্ট মডার্ন পিরিয়ড, এগুলো মনে রাখতে হবে। এই কয়টা হচ্ছে পিরিয়ড, এখন ভাগ করলে সাল অনুসারে, যে 450 থেকে 1066 সাল পর্যন্ত একটা, তারপরে 1066 থেকে 1500, 1500 থেকে 1660,
1660 থেকে 1798, 1798 থেকে 1832, 1832 থেকে 1832 থেকে 1901, আর 1901 থেকে 1939, এরপরে 1939 থেকে বর্তমান। এই হলো সিকোয়েন্স। ওল্ড ইংলিশ যে পিরিয়ড, এই ওল্ড ইংলিশ পিরিয়ডকে বলা হবে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম। তারপরে দুই নম্বরটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, এটার নাম হচ্ছে ওল্ড বা অ্যাংলো নর্মান নর্মান পিরিয়ড যেটা। আর এখানে বলা আছে এজ অফ এটাকে বলা হয় ডার্ক যুগ আছে, ডার্ক যুগ হচ্ছে 1400 থেকে, ডার্ক পিরিয়ড আর কি 1400 থেকে 1500 সাল পর্যন্ত। এরপরে আমরা পড়ছি বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যে আমাদের তিনটা টপিক ছিল, জীবনানন্দ দাশ, হুমায়ুন আহমেদ, আর একটা হচ্ছে হুমায়ুন আজাদ। তো হুমায়ুন আজাদ হচ্ছে, মজার বিষয় হচ্ছে হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ এবং হচ্ছে জীবনানন্দ দাশ তিনজনই দেশের বাইরে মৃত্যুবরণ করেন, কেউ বাংলাদেশে মৃত্যুবরণ করে নাই। হুমায়ুন আজাদ মৃত্যুবরণ করছে হচ্ছে মিউনিক শহরে জার্মানিতে 2004 সালে। হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করছে সম্ভবত হচ্ছে মনে পড়তেছে না, হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করছে কোথায় মনে নেই, বিদেশে 2012 সালে। আর হচ্ছে জীবনানন্দ দাস, সে হলো ট্রাম দুর্ঘটনায় কলকাতায় মারা গেছে। এখন এই তিনজনের মধ্যে হুমায়ুন, তিনজনই প্রশ্ন আসে বিসিএসএ বেশ ভালোই, হুমায়ুন আজাদের যে ইয়া সে হচ্ছে মুক্ত চিন্তার অধিকারী বা ধর্মকে সে ধর্মীয় যে গোড়া ছিল এটা রিমুভ করার চেষ্টা করছিল। আর নন্দিত নরকে এটা হুমায়ুন আহমেদ লিখছে, দুইজনের নাম পাশাপাশি পড়ার কারণ হচ্ছে কনফিউশন যাতে না হয় হুমায়ুন আজাদ আর হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আজাদের হচ্ছে কয়েকটা যদি নাম বলি, সেগুলো হচ্ছে 56,000 বর্গ মাইল, মানুষ হিসেবে আমার অপরাধ সমূহ, ফালি ফালি করে কাটা চাঁদ, এগুলো হচ্ছে তার উপন্যাস। আর হচ্ছে কাব্য হচ্ছে অলৌকিক স্টিমার, তারপরে হচ্ছে আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে, কাফনে মোড়া অশ্রুবিন্দু, জলচিতাবাগ, লাল নীল দীপাবলি, খুব ইম্পর্টেন্ট একটা বই আমাদের মানে যারা বিসিএস বা চাকরি প্রত্যাশী তাদের জন্য। তো এটা হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে লেখা, লাল নীল দীপাবলি, লিখছে হচ্ছে হুমায়ুন আজাদ। আর হুমায়ুন আহমেদ তাকে বলা হয় হচ্ছে, তার দুইটা পরিচয় আছে, একটা হচ্ছে কথা সাহিত্যিক আর একটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে ভালো উপন্যাসিক আর কি। তার উপন্যাসের সংখ্যা প্রায় 200-এর কাছাকাছি। তার রাজনীতি নিয়ে একটা উপন্যাস আছে যেটা তার একদম শেষ সময়ে, জীবনের শেষ সময়ে সে পাবলিশ করছে 2012 সালে, সেটার নাম হচ্ছে দেয়াল। আর হচ্ছে তার উপন্যাস নিয়ে অনেক ধরনের সিনেমা হয়েছে, অনেক ধরনের নাটক হয়েছে, কিছু কিছু সিনেমা বা চলচ্চিত্র হুমায়ুন আহমেদ নিজেই পরিচালনা করছে, যেমন হচ্ছে আমার আছে জল, তারপরে হচ্ছে কোথাও কেউ নেই। তাহলে এই বিষয়ে এই আরও অনেকগুলো আছে হুমায়ুন আহমেদের, নন্দিত নরকে, তারপরে তার প্রথম যে তার প্রথম হচ্ছে আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ বিষয়ক, তারপরে আছে শ্যামল ছায়া, জ্যোৎস্না এবং জননীর গল্প, এগুলো সবগুলো হুমায়ুন আহমেদের লেখা। হুমায়ুন আহমেদ সম্পর্কে এইটুকুই মোটামুটি এনাফ। আর জীবনানন্দ দাস, জীবনানন্দ দাসের আরেকটা বড় পরিচয় হচ্ছে তার মা ছিল কবি, উনিও মহিলা কবি, উনি হচ্ছে কুসুম কুমারী দাস, তার সন্তান হচ্ছে জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস একটা কবিতা লিখছে যেটা হচ্ছে বনলতা সেন, এবং এটা খুবই একটা ফেমাস কবিতা। জীবনানন্দ দাশের অনেকগুলো নাম আছে, তার নাম হচ্ছে তাকে বলা হয় ধূসরতার কবি, কারণ ধূসর ছায়া নামে সে একটা উপন্যাস লিখছে, উপন্যাস বা কাব্যগ্রন্থ। তারপরে তাকে বলা হয় নির্জনতার কবি। জীবনানন্দ দাশকে বলা হয় হচ্ছে রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশকে বলা হয় হচ্ছে তিমির বিনাশী কবি। তিমির বিনাশী কবি বলা হয় কারণ হলো 60টি তারার তিমির, এই বইটার লেখক হচ্ছে জীবনানন্দ দাশ, এই জন্য তার নাম হচ্ছে, নামের সাথে মোটামুটি মিল আছে যে রূপসী বাংলা এটা তার লেখা, এই জন্য বলা হয় রূপসী বাংলার কবি। ধূসরতার কবি কারণ ধূসর ছায়া তার লেখা, এরকম একটা মিল আছে। এইভাবে মোটামুটি আইডিয়া করা যায় যে কোনগুলো সে লিখছে। এই ছিল আমাদের হচ্ছে বাংলা সাহিত্য। ন্যাটো, ন্যাটো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা হচ্ছে সামরিক জোট। তো হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন তখন সব দিক থেকে মানে তাদের আগ্রাসনী মনোভাব ছিল, সোভিয়েত ইউনিয়নের যে সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা, এই সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা সমগ্র পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে দিতে চাচ্ছিল। যেমন হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, যেমন হলো সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে কমিউনিস্ট পার্টি ছিল তারা চাচ্ছিল যে সমগ্র বিশ্বের মধ্যে যেন সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেখতেছে যে নিজেদের প্রভাব যখন ধীরে ধীরে কমে যাচ্ছে বা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যখন সামনের দিকে বেশি এগিয়ে যাচ্ছে, এইটাকে রুখে দেওয়ার জন্যই ন্যাটো প্রতিষ্ঠা করা হয়েছে। যখন প্রতিষ্ঠা করা হয়েছে এটা হচ্ছে 1949 সালের 24শে আগস্ট,
এটাও আগস্ট মাস, আজকে আগস্ট মাসের 30 তারিখ। তো এটা মনে রাখা লাগবে এভাবে যে 24শে আগস্ট 1949 সালে ন্যাটো প্রথম প্রতিষ্ঠা করা হয়েছে, এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মাত্র 12 জন, বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 31 জন, আর সর্বশেষ সদস্য হচ্ছে ফিনল্যান্ড, এটা 2023 সালে হয়েছে। এই হচ্ছে ন্যাটো নিয়ে কথাবার্তা। আন্তর্জাতিক পার্টের মধ্যে আমাদের ছিল হচ্ছে ন্যাটো, ওয়ারশো চুক্তি, ইন্টারপোল, এই ধরনের যে নিরাপত্তা বিষয়ক যে সংগঠনগুলো আছে, নিরাপত্তা চুক্তি, এগুলো ছিল। ওয়ারশো চুক্তি, ন্যাটো নিয়ে আমরা কথা বলছি, ন্যাটো নিয়ে একটা কথা স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে ন্যাটোর সদস্য যারা আছে তাদের দেশগুলোর মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয়, এই সমস্যার সমাধানের জন্য সবাইকে এক জায়গায় বসতে হবে, এটা ন্যাটোর একটা নীতি, এবং এদের সমস্যার সমাধানের জন্য প্রতিটা দেশ তখন ওই 31টা দেশ পরস্পরকে সহায়তা করার জন্য প্রস্তুত থাকবে। ন্যাটো মেইনলি প্রস্তুত করা হয়েছে, আমরা একটু আগে বলছি, যে হলো সোভিয়েত ইউনিয়নের অপোজিট হিসেবে, সোভিয়েত ইউনিয়ন যেন বেশি প্রসারতা লাভ না করতে পারে, সোভিয়েত ইউনিয়নের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে প্রতিহত করার জন্য ন্যাটো প্রতিষ্ঠা করছে। তো সোভিয়েত ইউনিয়নের কয়েকটা দেশ মিলে, 8টা দেশ মিলে তৈরি করা হয়েছিল ওয়ারশো চুক্তি, একটা চুক্তি করা হয়েছিল ওয়ারশো চুক্তি। এই চুক্তির মেয়াদ ছিল 36 বছর, 36 বছর পর 1991 সালে এটা বিলুপ্ত করা হয়েছে, এই চুক্তি এখন আর নাই। তো মনে রাখতে হবে যে ওয়ারশো চুক্তিটা করা হয়েছিল আপনার হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পক্ষ হয়ে এবং ন্যাটোর বিপক্ষ হয়ে। আর ইন্টারপোল, ইন্টারপোল ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশদের যে সংগঠন, এটার পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, সম্ভবত, হ্যাঁ, অর্গানাইজেশন। এটার সদর দপ্তর হচ্ছে লিও, ফ্রান্স। আর প্রতিষ্ঠাকালীন সময়ে যে ইন্টারপোলের সদস্য সংখ্যা ছিল 50টা দেশ নিয়ে 1923 সালে প্রথম এটা ইন্টারপোল তৈরি করা হয়েছে, আর বর্তমান যে সদস্য সংখ্যা হচ্ছে 194টা দেশ হচ্ছে ইন্টারপোলের সদস্য। বাংলাদেশ ইন্টারপোলের সদস্য লাভ করছে হচ্ছে 1976 সালে। এই তো ইন্টারপোল সম্পর্কে কথাবার্তা। আর উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে যে প্রথম পুলিশ নিয়ে আসছে কে, বা প্রথম পুলিশ ব্যবস্থা চালু করছে কে, এটা করছে হচ্ছে লর্ড ক্যানিং। আর বাংলাদেশের যে পুলিশ একাডেমি, এটা হলো রাজশাহীতে সারদা একাডেমি, এটা লর্ড হার্ডিঞ্জের সময়ে করা হয়েছে সম্ভবত, হ্যাঁ, লর্ড হার্ডিঞ্জের সময়ে এই সারদা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। আর বাংলাদেশে পুলিশ চালু হয়েছে 1861 সালে। এই ছিল আমাদের আজকে সারাদিনের যা পড়াশোনা করলাম, এটার সামারি। দেখা যাক কাল কিভাবে আবার কন্টিনিউ করা যায় কিনা। থ্যাংক ইউ।